করে দিচ্ছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের ডিএভি হায়ার সেকেন্ডারি স্কুল অডিটোরিয়ামে, যেখানে আজ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্বীকৃত স্টেট সিলেকশন চ্যাম্পিয়নশিপ হচ্ছে। সঙ্গে পেয়ে গেছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অভিজিৎ ঘটক মহাশয়। কথা বলে নেব ওনার সাথে। অভিজিৎবাবু, প্রথমে তো বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত, ধন্যবাদ। আজ আসানসোলে বোধ হয় এই প্রথম এরকম রাজ্যের বিভিন্ন জেলা, প্রায় সমস্ত জেলা থেকে প্রায় 350-এর উপর প্রতিযোগী এখানে এসছে, স্টেট সিলেকশন হচ্ছে, এরপর তারা জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি ইত্যাদি। কি বলছেন? খুব ভালো লাগছে যে আসানসোল এই টুর্নামেন্টটা হোস্ট হচ্ছে, বিশেষ করে অল বেঙ্গল স্টেট ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আমরা আসানসোলে পেয়েছি এবং আসানসোলে ডিএভি স্কুলে এই চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। নানান জেলা থেকে এখানে প্রতিযোগীরা এসছে এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো মানের এখানে ক্যারেটে চ্যাম্পিয়নশিপে আমরা দেখতে পাবো যে ডুয়েলগুলো হবে। তো এখানে আসানসোলে যারা ছেলেমেয়েরা আছে তারাও অনেক কিছু শেখার সুযোগ পাবে। তো আমরা গর্বিত যে আসানসোলে এটা হোস্ট করতে পেরে, এবং যারা এখানে এসছেন ছাত্রছাত্রীরা, যারা এখানে প্রতিযোগীরা এসছেন, তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই এবং আশা করবো যে ভালো যারা প্রদর্শন করবেন তারাই জিতবে। আগামী দিনে এই প্রতিযোগীদের বা এই ক্যারাটে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের জন্য পুরসভাগতভাবে বা আসানসোলের তরফ থেকে কতটা কি সরকারিভাবে করার উদ্যোগ বা ইচ্ছে আছে? দেখুন, আমাদের স্পোর্টসের জন্য আমরা আসানসোল কর্পোরেশন, আমাদের যেটুকু সামর্থ্য আছে, যেটুকু ফান্ড আছে, সেই অনুযায়ী আমরা করে থাকি। এর মধ্যে আসানসোলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তার সাথে সুইমিং, এই ধরনের যে খেলাধুলাগুলোতে আমরা আসানসোলের যারা রয়েছেন তাদের নানান রকমভাবে আমরা এনকারেজ করি, আমরা সাহায্য করি। আসানসোলে নানানভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আসানসোলে নতুন সুইমিং পুলও তৈরি হচ্ছে। তাই আশা করবো যে আগামী দিনে ক্যারাটে এখানে একটা ভালো জিনিস, সেটা খেলা, যেটাতে শারীরিকভাবে এবং মানসিকভাবে ছেলেমেয়েদের বিকাশ হয়। তাই সেই কারণে আমরা চেষ্টা করব কর্পোরেশনের পক্ষ থেকেও এই খেলাকে আর একটু প্রাধান্য দেওয়া এবং এই খেলাতে যারা যুক্ত আছে তাদেরকে আগামী দিনে আরও বেশি সুযোগ করে দেওয়া। যেমনটা অভিজিৎবাবু জানাচ্ছিলেন যে ওনাদের তরফ থেকে অন্যান্য খেলাকে তো প্রাধান্য দেওয়া হয়ই, আগামী দিনে এই ক্যারাটেকেও সমান চোখে দেখে এই খেলার সঙ্গে যুক্ত যেসব প্রতিযোগী আছেন বা খেলোয়াড় আছেন বা যেসব কোচ আছেন তাদেরকেও ইনফ্রাস্ট্রাকচার বাড়াবার অথবা তাদের উন্নতিকরণের জন্য সর্বতোভাবে সহায়তা করা করতে প্রস্তুত আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয়। ভিডিও চ্যানেল নিরার সাথে বাংলা এমজি নিউজের জন্য আসানসোল থেকে সঞ্জয় সাহা।